বাবা কলা খাচ্ছে, বাবা কলার এক্সপ্রেশন এরকম, কুটকুটি কুটকুটি রে কুটকুটি, কলা খেলে কে এরকম করে? কলা তো মিষ্টি জিনিস, কি মিষ্টি না কুটুস? এরকম করে না, এরকম করে না কুটুস। আরেকবার দেখা যাক, আরেকবার দেখা যাক কলা খেয়ে কি করে। কুটকুটি হাই কুটকুটি কুটকুটি, দেখি তো দেখি তো, আপনারা কখনো কলা খেয়ে এরকম করেছেন কি? ওরে বাবা রে, কলা খাচ্ছিস নাকি অন্য কিছু খাচ্ছিস বল? তাহলে তুই আঙুর খেয়ে কি করবি? তাহলে তুই আঙুর খেয়ে কি করবি বাবা? কুচু, দিস ইজ কল্ড লুচি, ফুলকো ফুলকো লুচি। তুমি তো এতটা খেতে পারবে না, আমি একটুখানি কেটেছি তোমার জন্য, দেখো এতটুকু, দেখি তো দেখি তো টেস্ট কেমন। হ্যাঁ করো, হ্যাঁ করো করো, হ্যাঁ হ্যাঁ। এ কী রে, অন্য সময় হাঁ করিস, আজকে লুচিতে হাঁ করছিস না? তুই লুচি ভালোবাসবি না? দেখি দেখি, হাঁ দেখি রে, তো লুচির সময় হাঁ নেই, হাত সরিয়ে দিচ্ছে। এ বাবা লুচি খাও, দেখি তুমি লুচি হাত সরিয়ে দিচ্ছে। তুমি হাঁ করো, হাঁ করো, হাঁ করো, হাঁ, অন্য সব জিনিস মুখে ঢোকায়। খেয়ে দেখ তো লুচিটা কেমন লাগে। এটা এটা তো এটা তো টক নয়, এটা তো আর কলা নয়। তুই কি লুচিটা খেলি? হাঁ কর কুটু, হাঁ করো তো দেখি লুচিটা খেয়েছো কিনা। হাঁ হাঁ হ্যাঁ, খেয়ে নিয়েছে, কিন্তু একবার তো দিতে নেই, আর একবার তো দিতে হবে। সকাল থেকে শুধু আমি কুচুর ভিডিও শ্যুট করে গেছি, ব্লগটা শুরু করার তো সময় পাইনি, কিন্তু অলরেডি ব্লগটা শুরু হয়ে গেছে। আজকে শনিবার, এখন তো টাইম বলা উচিত নয়, 3টে বাজে। এই যে ওর সব দস্যিগিরির সঙ্গী হচ্ছে ওর পিপিং, আমার সঙ্গে যে ওইগুলো কী কী করে, কী কী করে তুমি বলেছো? তুমি দর্শক বন্ধুদের বলে দাও যে আমি এই সমস্ত দস্যিগিরি করি পিপিনের সাথে, আমি সবার কাছে শান্ত হয়ে থাকি। শুধু আমি দস্যির সময় পিপিনটা দরকার, তাই না? পিপিনের প্যান্ট খেতে যাই, জামা খেতে চাই, পিপিনের সঙ্গে কত ধরনের খেলা চলতে থাকে। কুচু কুচু বচো বচো কুচু, তুই কাঁদছিস, তুই পিপিনের কাছে কাঁদছিস? দাঁড়া তো দাঁড়া, তোর মজা দেখাচ্ছি, দেবি দেবি দেবি, কী করবো দেবি তোকে, ঠিক আছে দাঁড়া দাঁড়া, তোর ব্যবস্থা করছি, তুই দেখ কী করবি, দেখ তুই নাম নাম, দেখি কীভাবে নামতে পারিস, নাম নাম, দেখেছেন কেমন এঁচড়ে পাকা ছেলে, এঁচড়ে পাকা ছেলে আমার, আমার এঁচড়ে পাকা, আমার এঁচড়ে পাকা। তোর মাও আসছে রে, কিছু করার নেই। কি কি করবি? হ্যাঁ ক্লান্ত হয়ে যাচ্ছে, দেখেছিস হা হা করে নিঃশ্বাস নিচ্ছে। আজকের লাঞ্চের আইটেম মাছের মাথা দিয়ে কুমড়ো, দেখতে তো দারুণ হয়েছে, মাছ ভাজা, আলু ভাজা, আর একটা বিশেষ পদ আছে, সেটা এখনও রেডি হয়নি বলে ওটা আমি বলে দিয়েছি, অন্য দিন অন্য সময় খাওয়া যাবে, কারণ অলরেডি 4টে 10 বাজে।
আর আমি এখন অনেকটা রাত করে ঘুমাচ্ছি বলে আমার ডাইজেশন একটু প্রবলেম হচ্ছে। রাতে ঘুমাতে ঘুমাতে অনেকটা এখন দেরি হয়ে যাচ্ছে, প্রায় নিয়ার অ্যাবাউট 2:30 বেজেই যায়। আর যেটা এর ব্যাড এফেক্ট হচ্ছে, পরের দিন সকালে আমার খাওয়ার একদমই আর রুচি থাকছে না। আর 4 বেজে গেছে, তাই আমি আর বেশিক্ষণ লেট করতে চাইলাম না। অন্য সময় তো লেট খাই। কুমড়োটা খেয়ে একটু টেস্টটা বলবো, কারণ কুমড়োটা দেখতে কিন্তু দারুণ হয়েছে। মাছের মাথা দিয়ে কুমড়ো এমনিতেই ভালো লাগে, তবে আর একটু ড্রাই করলে জিনিসটা খুব সুন্দর হয়, একটু জল বেরোচ্ছে মনে হচ্ছে। দেখবেন যে কোনো অনুষ্ঠান বাড়িতে যেখানে নিরামিষ কোনো পুজো বাড়ি নয়, সেখানে মাছের মাথা দিয়ে কুমড়োর একটা পদ জেনারেলি বাঙালিরা প্রত্যেকেই রাখে, এতটা ওটা টেস্টফুল হয়। কি কি পদ রান্না করেছে বলে দাও। মাছ ভাজা, আলু ভাজা, পটল ভাজা, পুরি ভাজা, কাঁচা মাছ, আর তো মাছের মাথা দিয়ে কুমড়ো, খাসির মাংস, দই কই, দই শেষ হয়ে গেছে, আইসক্রিম কই, আইসক্রিম আছে, পোড়া ভাজি, কোল্ড ড্রিঙ্কস কই, চাটনি, সেগুলো তোরা করতে পারতিস, সেগুলো আমি পাবো, চাটনি কই, মিষ্টি কই, মিষ্টি কই, আবার কি জিনিস না, দিকে তুলে নিয়ে এসো, দেখো সে কোনটাতে আগে হাত দিয়ে ছো মারে। যার জন্মদিন সে ঘুম থেকে উঠে খেতে বসছে, এ আবার কি জিনিস। যার জন্মদিন সবাই কত কত ভালো ভালো উপহার দিয়েছে, আমি সবে একটা শার্ট বানাতে শুরু করেছি, এখনো বাকি আছে শার্টটা, এই যে দেখে নি, এতটা হয়েছে এখনো বাকি আছে। তুমি গিয়ে ফেলে দাও, তুই দে তোর মাকে, দেখুন কেউ কত দিয়েছে, কেউ কিছু দেয়নি, শুধু রান্না করে দেয়। হাতের এখানটা জাস্ট কমপ্লিট হয়েছে, এখনো হাতটা বাকি, কলারটা রেডি হয়েছে, বাকিটা বাকি। মোটামুটি মনে হলো বাবা ওই দোকান থেকে শার্ট কিনে ভালো, বাবা এই ছোট ছোট পার্ট করে করে আটকানো, মা গো মা, দেখে না তোমার শার্ট, অমনি শার্টটাও তো সেলাই চালতে দিচ্ছে নাকি, দেখে নিয়েছ, তাকিয়ে দেখেইনি, যার জন্য তৈরি হচ্ছে সে তাকিয়ে দেখেইনি, অমনি সেলাই চালাতে নিচ্ছে বলিনি, এত কষ্ট করে দেখিয়ে দিলাম, জন্মদিনে যেদিন রেডি হবে সেদিন এটা দেখবে। কুটকুট, আজকে দাদায়ের জন্মদিনে তোকে কি দিল, বিট সেদ্ধ, ওই দেখ দাদাইও আজকে আইসক্রিম খাচ্ছে। আজকে তুই জানিস দাদাইকে ঠাম্মি স্পেশাল কি খাইয়েছে, তুই কি জানিস জন্মদিনে উচ্ছে ভাজা খাইয়েছে, সেটা আবার তোর দাদাই সাদরে গ্রহণ করেছে, ঠিক জিনিস দিয়েছ, আমি খুব ভালোবাসি এটা, দেখেছ দেখেছো কি করেছ, তুমি কি দেখেছো শুনেছো, দেখে তো দেখতে তো আর পাওনি ঘুমাচ্ছিলে, তুমি কি এই গল্পগুলো শুনেছো, দেখো তোমার ঠাম্মি অবধি খাচ্ছে, কত জল হয়ে যাচ্ছে, দেখেছো তুমি সকালবেলায় আমার সঙ্গে কফি বিস্কিট খাওনি কিন্তু আজকে, আমি খুব দুঃখ পেয়েছি, পাছু এই পাছু এই পাছু, বাস 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 বাস, তোমার মাম্মা অবধি খাচ্ছে, কুচু এসব লেগে যাবে, তোমার মাম্মা অবধি খাচ্ছে, তোমার কই আইসক্রিম, এবার উপর হবে রে কুটকুট, সবাই খাচ্ছে, পিপিন তোমায় না দিয়ে থাকতে পারে, ঠিক আছে ভেতরে দে।
এতক্ষণ না আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, হাতটা আমি বের করতে যাচ্ছি, ও হাতটা চিপে ধরে মুখের মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছে। সিনটা আমি তুলতে ভুলে গেছি, আমি ক্যামেরাটা অন করিনি। দারুণ সিন ছিল। কুচকুচ কুচকুচ আমার ময়না পাখি গো। আজকে রাতের ডিনারে অনেক ভালো ভালো আইটেম আছে। প্রথমেই আছে এক বাটি ভর্তি মাটন, পটল ভাজা আর কুমড়ো। রাত্রি এখন বাজে পুরো 11টা। এই মুহূর্তে যদিও বৃষ্টি হচ্ছে না, তবে আজকে সারাদিন বৃষ্টি হলেও খুব প্যাচ প্যাচে গরম এখানে। আজকে এই ক্রিকেটের কী ম্যাচ আছে আমি জানি না, খুব একটা খোঁজ খবর রাখা হয় না বলে, কিন্তু অনেক সেলিব্রিটিকেই দেখলাম আজকে ফেসবুকে পোস্ট দিতে, অনেকজনই দিয়েছে। মাটনটা মাই রান্না করেছে, আগের বছরের কথা খুব মনে পড়ছে। আগের বছরের ভিডিওটা নিশ্চয়ই আপনাদের অনেকেই ব্লগটা মনে থাকবে। এমনিতেও আজকে 29th of June, কালকে 30th of June, কালকে মনে আছে নিশ্চয়ই আপনাদের, বাড়ি ভাড়াটা ছেড়ে দেওয়া হয়েছিল, যে বাড়িটাই চারতলাতে ভাড়া থাকতাম। কালকের জন্য তো অবশ্যই একটা ব্লগ থাকবে, সেটা টেলি ব্লগ থাকবে কি না সেটা আমি ঠিক জানি না, তবে কোনো কিছু তো অবশ্যই থাকবে। চলুন, প্রচণ্ড খেলার সাউন্ড আসছে, আজকে ব্লগটা আমি শেষ করে দিচ্ছি। কালকে অবশ্যই ব্লগ থাকবে, প্রত্যেকেই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। শুভরাত্রি।